নমস্কার, আপনি চাই আছে নির্বাচন এক্সপ্রেস, মই জয়ন্ত মাধব গোস্বামী। মৰিয়নীত বিজেপির বিশাল বাইক রেলি, বিজেপির প্রার্থী তপন কুমার গগৈর সমর্থনত বিশাল বাইক রেলি, রূপজ্যোতি কর্মী আর বিজেপির রাজ্যিক যুব মোর্চার সভাপতি সিদ্ধার্থ অঙ্কুশ বরার নেতৃত্বত উলিওয়া হয় বাইক রেলি। মৰিয়নীৰ হেঙুল থিয়েটাৰৰ সমীপৰ পৰা আৰম্ভ হোৱা বাইক ৰেলী অন্ত পৰে চেলেংহাটৰ জাজি দলঙৰ সমীপত। বাইক ৰেলীত কেইবা শতাধিক বিজেপি কৰ্মীয়ে যোগদান কৰে। বাইক ৰেলীৰে বিজেপিয়ে পুনৰ শক্তি প্ৰদৰ্শন কৰিছে। যোৰহাট সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ হৈ প্ৰচাৰ অভিযান এয়া। কেইবা শতাধিক যুৱকে বাইক ৰেলীৰে উলিয়াই এই প্ৰচাৰ সভা প্ৰচাৰ অভিযানত নামি পৰিছে। কেইবাগৰাকী বিধায়ক, কেইবাগৰাকী বিজেপিৰ শীৰ্ষ নেতা, ৰূপজ্যোতি কুৰ্মীয়েও অংশগ্ৰহণ কৰিছে এই বাইক ৰেলীত। লগতে বিজেপিৰ ৰাজ্যিক যুৱ মৰ্চাৰ সভাপতি সিদ্ধাৰ্থ অংকুশ বৰাৰ নেতৃত্বত বাহিৰ কৰা হয় আজি মৰিয়নীৰ ৰাজপথত এই বৃহৎ বাইক ৰেলী। মৰিয়নীৰ হেঙুল থিয়েটাৰৰ সমীপৰ পৰা আৰম্ভ হোৱা বাইক ৰেলী অন্ত পৰে চেলেংহাটৰ জাজি দলঙৰ সমীপত। বাইক ৰেলীত কেইবা শতাধিক বিজেপি কৰ্মীয়ে যোগদান কৰে। আমি ইতিমধ্যে এতিয়াৰ পৰা নহয়, আমি প্ৰায় এবছৰ আগৰ পৰা প্ৰস্তুতি চলাইছিলোঁ যে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া দেশখনৰ উন্নয়নৰ বাবে, তেখেতক তৃতীয়বাৰৰ বাবে আমি প্ৰধানমন্ত্ৰী আমি তেখেতক বনাব লাগিব, আৰু ইয়াৰ কাৰণে আমাৰ প্ৰস্তুতি এবছৰ আগৰ পৰা আমাৰ প্ৰক্ৰিয়া চলি আছে। আজি অসমখনত শান্তি আহিলে, চাহ বাগানৰ শ্ৰমিকৰ মজুৰি বাঢ়িল, ধান কৃষকসকলৰ ধানৰ উচিত মূল্য পাবলৈ ধৰিলে, আজি দুৰ্গম অঞ্চলত হাইস্কুল, মডেল স্কুল আজি নিৰ্মাণ হৈছে, গাঁৱৰ ৰাস্তা যদি পকা নিৰ্মাণ হৈছে, লাইনৰ ভিতৰৰ ৰাস্তাও আজি পকা ৰাস্তা নিৰ্মাণ হ'বলৈ ধৰিছে। আজি কংগ্ৰেছৰ যিটো আছিলে দুৰ্নীতি, আজি সেই দুৰ্নীতি একেবাৰে নিক্ষেপ কৰি শেষ কৰি ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰে আজি এটকাও নোহোৱাকৈ এ পি এছ চি পৰীক্ষা, টকা লেনদেন এইবোৰ নোহোৱাকৈ স্বচ্ছতাৰে নিযুক্তি লাভ পাব আজি ব্যৱস্থা গ্ৰহণ কৰিলে। গুৱাহাটীৰ কমাৰ্চ পইণ্টত চাঞ্চল্যকৰ ঘটনা। নিশা পাৰভেজ আলী নামৰ ব্যক্তিজনক পিষ্টল দেখুৱাই ভাবুকি দিলে দুৰ্বৃত্তৰ দলে। ধনৰ লেনদেনক লৈ দুয়োপক্ষৰ মাজত সংঘাত। কৃষাণু শৰ্মাৰ নেতৃত্বত আক্ৰমণৰ অভিযোগ উত্থাপন কৰে ভুক্তভোগীয়ে। চানমাৰী থানাত ভুক্তভোগী পাৰভেজ আলীৰ এজাহাৰ। নিৰ্বাচনৰ সময়ত পিষ্টল দেখুৱাই এনেদৰে গুণ্ডামীৰ অভিযোগক লৈ সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। ধনৰ লেনদেনক লৈ কমাৰ্চ পইণ্ট, সদায় ব্যস্ত কমাৰ্চ পইণ্টত এই এক সংঘাতৰ সূত্ৰপাত হ'ল, এক উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল। পাৰভেজ আলী নামৰ এজন লোকক পিষ্টল দেখুৱাই কৃষাণু শৰ্মা নামৰ এজন যুৱকে এই কাণ্ড সংঘটিত কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। কিছু আঘাতপ্ৰাপ্ত হৈছে পাৰভেজ নামৰ ব্যক্তিজন, যি ঘটনাক কেন্দ্ৰ কৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। আমি দৃশ্য দেখুৱাইছোঁ, এয়া গুৱাহাটীৰ কমাৰ্চ পইণ্ট, য'ত নিশা এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হয়। পাৰভেজ আলী নামৰ ব্যক্তিজনক পিষ্টল দেখুৱাই ভাবুকি দিলে দুৰ্বৃত্তই। ধনৰ লেনদেনৰ কোনো বিষয়ক লৈ দুয়োপক্ষৰ মাজত সংঘাতৰ সূত্ৰপাত। কৃষাণু শৰ্মাৰ নেতৃত্বত আক্ৰমণৰ অভিযোগ উত্থাপন কৰে ভুক্তভোগী পাৰভেজ আলীয়ে। ইতিমধ্যে পাৰভেজ আলীয়ে চানমাৰী থানাত এজাহাৰ দাখিল কৰিছে। নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত পিষ্টল দেখুৱাই গুণ্ডামীৰ অভিযোগক লৈ সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। কৃষাণু শৰ্মাই মানে মোৰ লগত অলপ মানে ব্লেকমেইলৰ ইয়ে কৈছে, কিবা নিউজ পৰ্টেলৰ কিবা লৈ, ঠিক আছে, তো সেই পৰ্টেলৰ লৈ কেনে কৈছে যে এনেকৈ এনেকুৱা ল'ৰা আৰু মানে পইচা কিবা 2.5 লাখ টকা, আৰু তাৰপিছত আকৌ নামিলে 1.5 লাখ টকা, তো সেইবোৰ ডিমাণ্ড কৰিছে মানে এইটো মানে নিউজ এটা ইয়ে আছিলে পৰ্টেল লৈ কেনে, তাহাঁতে নিজে বনাইছে আৰু এইটো নিউজটো, ঠিক আছে, পৰ্টেল লৈ কেনে এইটো বস্তু ইয়াক কৈছে, কৈছে ভিডিঅ'টো ডিলিট হৈ যাব, তো মই গৈ কেনে এটা ঘৰত গৈ কেনে পইচাটো মানে দিলোঁ, তো 28,000 টকা মই ক'লোঁ, এইটো 28,000 টকা সেইটো পইচাটো ল বস্তুটো কামটো কৰি, তো সেই পইচাটো মানে তাক দি মেলি দিলোঁ, তো দিয়াৰ পিছত আপোনাৰ আকৌ পইচা দেখি কৈছে হ'ব হ'ব ডিলিট কৰি দিম, তো টেনশ্যন ল'ব নালাগে এইটো লগত, তাৰপিছত ডিলিট কৰি দিম কৰি গধূলি গ'ল, ৰাতি গ'ল, নক'লে, তাৰপিছত দিনত মই ফোন কৰিলোঁ, এইটো আপোনাৰ পইচা দিয়াটো মোৰ আছে মানে এফিডেভিট, তো সি আহি কেনে মোক ডাইৰেক্ট মানে কি হ'ল, ডাইৰেক্ট আহি কেনে মোক মাৰ দিলে আৰু, বন্দুক মানে কাণত দেখালে, তাৰপিছত মোক কোণাত লৈ গ'ল, আন্ধাৰত লৈ গ'লে মোক গানটো মানে এনেকৈ দেখালে আৰু, পেটৰ এইখিনি দেখালে, দেখাৰ পিছত মোক ক'লে কিবা কিবি দম দিলে, ডাইৰেক্ট মাৰিলে, মাৰাৰ পিছত মোৰ যোনটো মানে ভাইটি এটা আছিলে, ভাইটিটো থাকোঁতে তাৰ মানে চেইন স্নেচ কৰিছিলে, চ' চেইন স্নেচ কৰি সি মানে এনেকৈ নিজকে ছেফ কৰিলে, ছেফ চাইডৰ কেনে, তাৰপিছত আপোনাৰ আশিক ৰেহমান আৰু আপোনাৰ বিশ্বজিত দলে, তো সেই দুটাই মানে কি কৰিছে, যোৱাকালিৰ পৰা আমাৰ মানে গোটেই ল'ৰাখিনি মানে তাতে দম দিয়া দিয়ে। ওদালগুৰিত শোকাবহ ঘটনা। ধুমুহাত ঘৰৰ ওপৰত গছ ভাঙি পৰাত শুই থকা অৱস্থাতে দুগৰাকী মহিলাৰ করুণ মৃত্যু। মৃত মহিলা দুগৰাকী গীতা নাৰ্জাৰী আৰু সুবিলা মুছাহাৰী। মহিলা দুগৰাকী গহপুৰৰ পৰা ওদালগুৰিলৈ ফুৰিবলৈ আহিছে।
অতি শোকাবহ ঘটনা, রুষ্ট প্রকৃতির তাণ্ডব লীলা, ধ্বংসলীলা। এফালৰপৰা ধাহি মহিনীলে ধুমুহা, বৰষুণ, শিলাবৃষ্টিয়ে গছ বাগৰি দুগৰাকী মহিলাৰ করুণ মৃত্যু। এই ঘটনা ওদালগুৰিত সংঘটিত হৈছে। শুই থকা অৱস্থাত দুগৰাকী মহিলাৰ করুণ মৃত্যু। মৃত মহিলা দুগৰাকী হৈছে গীতা নাৰ্জাৰী আৰু সুবিলা মুশাহাৰী। ধুমুহাত ঘৰৰ ওপৰত গছ ভাগি পৰাত শুই থকা অৱস্থাতে প্ৰাণ হেৰুৱালে দুয়োগৰাকী দুৰ্ভগীয়া মহিলাই। মহিলা দুগৰাকীৰ ঘৰ গহপুৰত বুলি জানিব পৰা হৈছে। গহপুৰৰ পৰা ওদালগুৰিলৈ ফুৰিবলৈ আহি মৃত্যুক আঁকোৱালি ল'লে। ৰাজ্যজুৰি অব্যাহত আছে ৰঙালী বিহুৰ উৎসাহ উদ্দীপনা। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ ৰহা আঞ্চলিক সমিতিৰ উদ্যোগত ৰঙালী বিহু উদযাপন। ৰহাৰ সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকা সাংস্কৃতিক মঞ্চত এদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হয় ৰঙালী বিহুৰ কাৰ্যসূচী। সমন্বয় শীৰ্ষক কাৰ্যসূচীৰ জৰিয়তে বিভিন্ন ক্ষেত্ৰৰ লগত জড়িত 31গৰাকী ব্যক্তিক সম্বৰ্ধনা জ্ঞাপন। বিয়লি আমন্ত্ৰিত বিহু দলসমূহে পৰিৱেশন কৰে মুকলি বিহু। কেইবাটাও বিহু দলে পৰিৱেশন কৰা মুকলি বিহুৰ কাৰ্যসূচীয়ে সকলোকে আপ্লুত কৰি তোলে। আগবঢ়াম আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি শইকীয়াৰ প্ৰতিবেদন। সমগ্ৰ ৰাজ্যজুৰি অব্যাহত আছে ৰঙালী উৎসাহ উদ্দীপনা। ৰঙালী উৎসাহ উদ্দীপনাৰ মাজেৰে মই বৰ্তমান উপস্থিত আছো ৰহাত। অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ ৰহা আঞ্চলিক সমিতিয়ে আজি যি মুকলি বিহু উদযাপন কৰিছে, মুকলি বিহু থলীত মই উপস্থিত আছো। পোনে পোনে মোক সতীৰ্থগীয়া সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাবলৈ অনুৰোধ জনালো। যিহেতু মুকলি বিহু চলি আছে, মই মোৰ সতীৰ্থগীয়া যি সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱাবলৈ অনুৰোধ জনালো। এই যি বিভিন্ন স্থানৰ পৰা বিহু দলসমূহ আহিছে আৰু মুকলি বিহু বৰ্তমান চলি আছে। মই আঞ্চলিক সমিতিয়ে আজি মুকলি বিহু উদযাপন কৰিছে। আজি আচলতে ৰহা আঞ্চলিক সমিতিৰ উদ্যোগত বহাগীত আৰু আহক কৃষক সমন্বয় অনুষ্ঠান, সমন্বয় অনুষ্ঠান তাৰে কিছু অংশ আমি দেখুৱালো। উদ্যোক্তাসকল আছে, মই তেওঁৰ লগত পোনে পোনে কথা পাতিম। প্ৰথমে আপোনাক ৰঙালী বিহু উলগ যাচিলো। পোনপ্ৰথমে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ ৰহা আঞ্চলিক সমিতিৰ পৰা আপোনালোকৰ মাধ্যমৰ যোগেদি অসমৰ সমূহ ৰাইজক উলগ জনালো। ৰঙালী বিহুটো আমি জ্যেষ্ঠসকলক এটা সম্বৰণা অনুষ্ঠান হয়।
লোকসভা নির্বাচনের প্রাক্ষণত শিবসাগরত শতাধিক লোকের বিজেপির যোগদান। বিজেপির জিতু হাজরিকার নেতৃত্বত শিবসাগর জেলা বিজেপির কার্যালয়ত গেরুয়া বহন পরিধান করলে শতাধিক যুবকে। বিজেপির নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় আর রাজ্য সরকারে গ্রহণ করা আঁচনি কাম কাজের প্রতি সমর্থন জানায় বিজেপিত যোগদান করা বলে মন্তব্য করলে এই সকল যুবকে। আগবাম শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈর প্রতিবেদন। হয়, লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণলে মাত্র কেটামান ঘন্টা বাকি আছে। 17 এপ্রিলের সন্ধ্যা 5 বজার লগেলগে নির্বাচনী প্রচার কার্য অন্ত পড়ব আর 18 এপ্রিলত সাজু হব সম্পূর্ণরূপে প্রশাসন, 19 এপ্রিলত হব ভোটগ্রহণ। কিন্তু 18 এপ্রিলের পূর্বেই শিবসাগর জেলা বিজেপি কার্যালয়ত একাংশ যুবকে অংশ যোগদান করেছে বিজেপিত, যুক্ত খবরে স্বাভাবিকতে বিজেপির কর্মকর্তাসকলের মাজলে আনন্দ কহিয়ে আনিছে। কারণ কেই ঘন্টামান বাকি থাকা অবস্থাত বিজেপির প্রতি আস্থা প্রকাশ করে যোগদান করেছে এই সকল যুবক যুবকে যোগদান করেছে। ইয়ার যদি মূল কার্যকর্তা আছে, প্রাণজল কটকি আছে, জিতু হাজরিকা আছে, রূপম দত্ত আছে, মানে চমুকে জানিব বিচারিম আজি ইয়াত কিমানজন বিষয় কর্মী ইয়াত যুবক যোগদান করেছে আর কেউ। আজি কেবলমাত্র আমার জেলা কার্যালয়ত যদি দেখিছে আপনাদের 20-25 জন, একজনের বুলিয়ে নহয়, আজি সমগ্র শিবসাগর সমষ্টি আমার 28খন পঞ্চায়েত আছে। 28খন পঞ্চায়েতের বিভিন্ন চুকে কোণে আজি নতুন প্রজন্মে, আমার শতাধিক নতুন প্রজন্মে আজি ভারতীয় জনতা পার্টির যোগদান করেছে। আর এটা কারণে করেছে, কারণ বুঝি পাইছে নতুন প্রজন্মে আজি ভাল ধরনের উপলব্ধি করেছে যে আহিবলগিয়া সময়ত ভারতবর্ষক যদি আন্তরাষ্ট্রীয় প্রেক্ষাপটত কোনোবাই শক্তিশালীভাবে লৈ যাব পারে, তেতিয়া সেয়া একমাত্র নরেন্দ্র মোদী ডাঙরিয়া। আর এই নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রীর পতার স্বার্থতেই, রাষ্ট্র নির্মাণের স্বার্থত নতুন প্রজন্মই আজি উলাই এই ধরনের ভারতীয় জনতা পার্টির যোগদান করেছে। হয়, জ্যেষ্ঠ কার্যকর্তা প্রাঞ্জল কটকি আছে, কি কব? হয়, আজি আমার কারণে বহুত ভালেই দিন। প্রতিদিনে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন যুব বন্ধুরে যোগদান করে আছে। আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে শক্তিশালী নেতৃত্ব বিশ্বর বুকুত ভারতবর্ষক মানে এখন শক্তিশালী রাষ্ট্ররূপে প্রতিষ্ঠা করিবর কারণে তেওঁ যে বলিষ্ঠ ভূমিকা লৈছে আর বিশ্বর বুকুত ভারতবর্ষক তৃতীয় স্থানলে আনিবর কারণে তেওঁ যে সংকল্প গ্রহণ করেছে ইয়ার প্রতি আকর্ষিত হয়ে আজি যুব প্রজন্মই ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। আর নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষত আমার স্থিতিটো শক্তিশালী করবে আগন্তুক দিনত। কি কব, এই যোগদানে কিবা প্রভাবিত করব? নিশ্চয়কৈ আমি সমগ্র ভারতবর্ষত ভারতীয় জনতা পার্টির উদ্যোগত সমগ্র প্রান্তত আমার এনেকা যোগদান কার্যসূচী চলি আছে। আপনাদের গম পাইছে, এই একটা প্রচারের যোগেদি আমি কব বিচার যুব প্রজন্ম সকল এটা ভারতীয় জনতা পার্টির বিকাশের স্বার্থত, উন্নয়নের স্বার্থত আজি ভারতীয় জনতা পার্টির যুব সকল আজি ধাবমান হয়েছে। আজি যে বিকাশের যে অনির্ধ যাত্রা, সেই অনির্ধ যাত্রার যুগনায়ক আমার মুখ্যমন্ত্রী সর্দার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজি যুব প্রজন্ম আকর্ষিত হয়েছে। আপনাদের দেখিছে যে স্বচ্ছ নিকা নিযুক্তি, সেই নিযুক্তি প্রক্রিয়াত এই যুব প্রজন্ম সকল নিশ্চয় আমার বিজেপি দলের প্রতি ধাবমান হয়েছে। শিলচরের বিশাল জনসভাত অংশগ্রহণ করেছে মমতা ব্যানার্জী। নির্বাচনী প্রচার চলাবলে প্রধানমন্ত্রী মোদীর সমান্তরালক শিলচরত উপস্থিত হয়েছে নির্বাচনী প্রচার চলার বঙ্গকন্যা মমতা ব্যানার্জী। শিলচরের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে প্রচার অভিযান মমতা ব্যানার্জীর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগুলি সঙ্গ দিছে তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরার, সাংসদ সুস্মিতা দেবে। শিলচরের টাউন ক্লাব খেলপথারত নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করেছে মমতা ব্যানার্জী। পোনপটিয়া সম্প্রচার আমি বাংলার সকলকে বলবো, আসামের সকলকে বলবো, আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ, আমার অনেক শুভকামনা। আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে, বাসন্তী পুজো, নবরাত্রি, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কয়েকদিন আগে 1 মাস রোজা পালন করেছেন যারা, রমজান মাস হয়ে গেল, খুশি ঈদ হয়ে গেল, আমি সবাইকে অনেক অনেক ঈদ মুবারক জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের
ঈদ মোবারক গ্রহণ করেছেন। আমি শুভ নববর্ষ, বিহু উৎসব, অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ অভিনন্দন। আসামবাসী আপনারা আমাকে আজ নয় বরাবরই ভালোবাসেন, কিন্তু আমি আসতে পারতাম না তার কারণ সন্তোষের মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়। আমি সন্তোষ দা আর মনোরঞ্জন ভক্ত এই তিনজন মিলে আমরা ত্রিপুরায় সিপিএমকে হাঁটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম, ভুলে যাবেন না। আমাদের এখানে আরও তিনজন প্রার্থী কন্টেস্ট করছেন রাধেশ্যাম বাবু ছাড়াও, আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দোয়া চাইব, শুভকামনা। বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ, লখিমপুর লোকসভা সমষ্টি ও ঘনকান্ত চুতিয়া, কোকরাঝাড় লোকসভা সমষ্টি গৌরী শঙ্কর সরণিয়া, তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা পড়ে আছি জোড়া ফুল, মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ, আমার ভাই এবং বোন। আমি যখন রেল মিনিস্টার ছিলাম মনে রাখবেন করিম কামাখ্যা কুচবিহার রেল এক্সপ্রেস আমার পড়া ছিল, জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝোপিঝোপা রেল লাইন আমি করেছিলাম কামাখ্যা মন্দিরের আদলে, ওই কামাখ্যা রেল স্টেশন আমার পড়া শৈল হয়েছিল। তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমের শরীফ থেকে দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ মন্দির থেকে কামাখ্যা মায়ের মন্দির থেকে, আর আমি কামাখ্যা মন্দিরে বারবার আসি, সবার জন্য শুভকামনা চাইতে আসি। যেমন ত্রিপুরায় গেলে ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাই, মাতা বাড়িও যাই। আমি জানি আপনাদের এখানে অনুকূল ঠাকুরের অনেক ভক্ত আছে, আপনারা শুনলে খুশি হবেন আমাদের ওখানে অনুকূল ঠাকুরের বড় একটা মন্দির তৈরি করবে বলে আমি কিন্তু বিনা পয়সায় গভর্নমেন্ট থেকে তাদের জমিও দিয়েছি যাতে তারা ভালো করে করতে পারে। লোকনাথ ঠাকুরের জন্য করেছি, ফুলফুলা শরীফের জন্য করেছি, অনেক মাজারের জন্য করেছি, মাকালী বাড়ি হচ্ছে সতীপীঠ, তারাপীঠ, দক্ষিণেশ্বর, শিবযোগ্য মন্দির, মদনমোহন মন্দির, কিছু বাকি নেই মহাকাল থেকে শুরু করে সব জায়গাতেই আমরা আছি। তার কারণ আমরা সর্বধর্ম সমন্বয়কে ভালোবাসি, সব ভাই বোনদের ভালোবাসি, আমরা ভাগাভাগি করে বাঁচতে চাই না, আমরা একসাথে বাঁচতে চাই। আমি ভুলে যাইনি সেদিনের কথা, একসময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসত, তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম, আর বিকেল হলে বলতো চল তোরে বাজারে যাই, আর বাজারে গিয়া কি করতো না, ওই লাই পাতা লাই শাক পাতা কিন্তু আর ট্যাংরা মাছ ওই নিয়ে ঝোল করে উনি খাবেন, ওনার এসব পিকুড়িয়ার জিনিস ছিল, কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের আসামিদের সকলে। আমি সকলকেই বলি আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে, যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল, ক্যানি আন্দোলন চলছিল, 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল, আসামিরাও ছিল, গৌহাটির লোকেরাও ছিল, পাহাড়ি লোকেরাও ছিল, পাঞ্জাবিরাও ছিল, সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছেন, আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোজ মিছিল করতাম, রোজ মিটিং করতাম, আমি জানি অত্যাচারের কাহিনী, অনেক আগুন জ্বলেছে,
সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে, কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ, ইউপির রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ, আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলে ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই। আমি আপনাদের বলি, ভারতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। আগতে যদি পৰিয়াল হৈছে বিশ্বনাথৰ মুনাবাৰীত হুঁচৰি দলৰ বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত, নিয়ন্ত্ৰণ হেৰুৱাই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত বাগৰি পৰে হুঁচৰি দলটো কঢ়িয়াই অনা মেজিক বাহনখন। এই দুৰ্ঘটনাত আহত হুঁচৰি দলটোৰ বহুকেইজন সদস্য, আহতসকলৰ ভিতৰত তিনিগৰাকী নাচনীৰ আঘাত গুৰুতৰ বুলি জানিব পৰা হৈছে। গুৰুতৰভাৱে আহত কাঞ্চন কেওঁত, নিৰু শইকীয়া আৰু ভৱানী বৰা বালিপুখুৰীৰ পৰা মুনাবাৰীলৈ গৈ আছিল হুঁচৰিৰ দলটো। ঘটনাস্থলীত জিঞ্জিয়া আৰক্ষী উপস্থিত হৈ আহতসকলক প্ৰেৰণ কৰে হাস্পতাললৈ। আজি অসমৰ অন্যতম জনগোষ্ঠী মৰাণ জনগোষ্ঠীৰ গৰু বিহু। মৰাণ জনগোষ্ঠীয়ে প্ৰতি বছৰে বহাগৰ প্ৰথমটো মঙলবাৰে উৰুকা আৰু বুধবাৰে গৰু বিহু পালন কৰি আহিছে। তাৰ পাছতে বৃহস্পতিবাৰে পালন কৰে মানুহ বিহু। গৰু বিহু উপলক্ষে আজি পুৱাই চহৰখনৰ মাজমজিয়া থানা চাৰিআলি চহৰত মৰাণ জনগোষ্ঠীৰ লোকসকলে পালন কৰে গৰু বিহু। পৰম্পৰাগতভাৱে গৰুক গা ধুৱাই নতুন পঘা পিন্ধোৱাৰ লগতে কণী যুঁজায় আৰু শেষত মৰাণ বিহু নাচি বাগি আনন্দ উল্লাস কৰি গৰু বিহু পালন কৰিছে মৰাণ জনগোষ্ঠীয় লোকসকলে। আগবঢ়াম আমাৰ সাংবাদিক উপাসনা বৰুৱা গোস্বামীৰ প্ৰতিবেদন। অসমৰ অন্যতম জনগোষ্ঠী মৰাণ জনগোষ্ঠীৰ লোকসকলে আজি যিহেতু গৰু বিহু আৰু গৰু বিহুৰ দিনাখন এনেদৰে দেখা পোৱা গৈছে বৰষুণৰ মাজতো আচলতে সকলোৱে বিহু পালন কৰিব লাগে। প্ৰতিটো অসমীয়াৰ আচলতে হেঁপাহৰ ৰঙালী বিহু আৰু তেনেদৰে ক'ব লাগিব মৰাণ জনগোষ্ঠীৰ লোকসকলৰ যিটো আজিৰ পৰা আৰম্ভ হৈছে বিহু। আৰু এই মুহূৰ্তত দেখা পোৱা গৈছে তিনিচুকীয়াৰ থানা চাৰিআলিত এক উদুলি মুদুলি পৰিৱেশ মই দেখুৱাইছোঁ। ৰাইজ ওলাই আহিছে এনেদৰে বিহু চাবলৈ, যদিও প্ৰতিকূল বতৰ কিন্তু তাৰ মাজতো আচলতে এনেদৰে আনন্দ উল্লাহৰ মাজত সকলোৱে পালন কৰিছে গৰু বিহু। আৰু মই যিহেতু প্ৰতিক্ৰিয়া ল'বলৈ যত্ন কৰিম, যিহেতু মৰাণ জনগোষ্ঠীৰ অন্যতম জনগোষ্ঠী অসমৰ আৰু তেওঁলোকৰ যিহেতু সকলো সদস্য উপস্থিত আছে, দাদা আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কি ক'ব আজি যিহেতু গৰু বিহু বিহু আৰম্ভ হৈ গৈছে? যিহেতু আজি মৰাণ জনগোষ্ঠীৰ গৰু বিহু, গৰু বিহুৰ দিনা আমি সমগ্ৰ অসমবাসী ৰাইজলৈ গৰু ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। তিনিচুকীয়া থানা চাৰিআলিত মৰাণ জনগোষ্ঠীয়ে ঐক্যবদ্ধ হৈ তিনিচুকীয়াত বসবাস কৰা, তিনিচুকীয়া চহৰত বসবাস কৰা লোকসকলে স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিছে আৰু তিনিচুকীয়া থানা চাৰিআলিত গৰু বিহু উদযাপন কৰিছে। মৰাণসকলে মঙলবাৰে উৰুকা, বুধবাৰে গৰু বিহু হিচাপে লৈ বৃহস্পতিবাৰে মানুহ বিহু হিচাপে প্ৰত্যেকখন মৰাণ জনগোষ্ঠী গাঁৱত আজি গৰু বিহু উলহ মালহেৰে পালন কৰা হৈছে। এই চেগতে আমি সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ প্ৰত্যেকজন ব্যক্তিলৈ আমি বহাগ বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। হয়, এটা কথা ক'ব লাগিব, যিহেতু প্ৰতিকূল বতৰ, এইফালে বহুত ধাৰাসাৰ বৰষুণ, কিন্তু তাৰ মাজতো আচলতে দেখা পোৱা গৈছে এনেদৰে মোৰ সঠিকৈ দেখুৱাইছে আচলতে এই বৰষুণৰ মাজতো আচলতে অসমৰ অন্যতম জনগোষ্ঠী যিটো মৰাণ জনগোষ্ঠী যিসকল লোক সকলোৱে এনেদৰে ওলাই আহিছে আৰু আনন্দ উল্লাসেৰে পালন কৰি আছে। তিনিচুকীয়া চুকে কোণে যিসকল মৰাণ লোক আজি সকলোৱে আচলতে যিটো বছৰটোৰ বহাগৰ যিটো প্ৰথমটো বুধবাৰে আচলতে গৰু বিহু, তাৰ বাবে দেখা পোৱা গৈছে এক উখলমাখল পৰিৱেশ এই মুহূৰ্তত সমগ্ৰ তিনিচুকীয়াত। কিন্তু প্ৰতিকূল বতৰৰ মাজতো দেখা পোৱা গৈছে পুৱাৰ ভাগৰ পৰাই আচলতে যি তিনিচুকীয়া থানা চাৰিআলিত বিশেষকৈ তেওঁলোকে নিজৰ পৰম্পৰা ৰক্ষা কৰি নীতি ৰীতিৰে প্ৰতিটো তেওঁলোকে যি নিয়ম সকলে পালন কৰিছে আৰু প্ৰথমতে তেওঁলোকে গৰুক গা ধুৱাই নোৱাই ধুৱাই আচলতে মাহ হালধি সানি তাৰপিছত চাট দিয়াৰ যি পৰম্পৰা সেয়া দেখা পোৱা গৈছে। আৰু তাৰপিছত দেখা পোৱা গৈছে এনেদৰে নৃত্য প্ৰদৰ্শন কৰিছে, লগতে ভকতৰ যি কাৰ্যসূচী সেয়াও কৰা হৈছে। আমি দেখুৱালোঁ তিনিচুকীয়াৰ পৰিৱেশ আৰু তিনিচুকীয়াৰ বিভিন্ন ঠাইৰ পৰা যিহেতু আজিৰ দিনটোত মৰাণ বিহু কেনেদৰে অসমৰ অন্যতম জনগোষ্ঠী মৰাণ জনগোষ্ঠী লোকসকলে পালন কৰে সেয়া আমি দেখুৱাই থাকোঁ। আৰু ৰাজ্যজুৰি এনেদৰে অব্যাহত আছে ৰঙালী বিহুৰ উৎসাহ উদ্দীপনা।
অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের রহা আঞ্চলিক সমিতির উদ্যোগত রঙালী বিহু উদযাপন। রহার ক্ষুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা সাংস্কৃতিক মঞ্চত এদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয় রঙালী বিহুর কার্যসূচী। আগবাম আমার সাংবাদিক দিবাকর দাসর প্রতিবেদন, আর এই প্রতিবেদনের বাতরিপা বিদায় লো। সমগ্র রাজ্যজুড়ে অব্যাহত আছে রঙালী উৎসাহ উদ্দীপনা। রঙালী উৎসাহ উদ্দীপনার মাজে মানে বর্তমান উপস্থিত আছো রহাত। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ রহা আঞ্চলিক সমিতি আজি যা মুক্তি বিহু উদযাপন করেছে, মুক্তি বিহু থলীত মানে উপস্থিত আছো। পোনে পোনে মোক সতীর্থগিয়ার সামগ্রিক পরিবেশ দেখাবলে অনুরোধ জানালো। যেহেতু মুক্তি বিহু চলি আছে, মানে মোক সতীর্থগিয়ার যা সামগ্রিক পরিবেশ পরিবেশ দেখাবলে অনুরোধ জানালো। এই যে বিভিন্ন স্থানের পর বিহু দল সমূহ আছে আর মুক্তি বিহু বর্তমান চলি আছে। ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথান স্টিভ নরেন্দ্র মোদী।